হাঁপিয়ে গেছে কেনাকাটি করতে করতে। প্রচুর কেনাকাটা হয়ে গেছে। ফাঁকা ময়দানে গাড়ি পার্কিং করতে হলো, যা অবস্থা। মাঠ সেখানে দেখো, এখানেও গাড়ি ফুল। এরপর বোধহয় এখানেও আর হবে না এক ঘন্টা পর। চলেই আসলাম, মানে প্রথমে ভাবলাম ঢুকতে পারবো না, পার্কিং পুরো ফুল। তারপর আমরা 4 নম্বর গেটে গাড়ি রেখে, 4 নম্বর গেটেও না, দেখতেই পেলে একদম ফাঁকা একটা ময়দানে রাখলাম, মানে এখানে গাড়ি পার্কিং করে একটা, এটা কি টোটো করে আসবে, এটা কি বলে, টোটো? হ্যাঁ টোটো, টোটো ভ্যান না টোটো রিক্সা, যাই হোক ওই করে আসলাম। ভালোই, এবার ওটা একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ ওটা একটা এক্সপিরিয়েন্স। চলো মেলায় ঢুকে যাই আর তোমাদেরকেও দেখাই। চলো আমরা যা যা দেখবো তোমাদেরকে সবই দেখাবো। এই বললি 5 টাকা, আবার 20 টাকা। কি করবি আগে বল, কি খাবি, কি খাবি তুই, চল কি খাবি, চল আমার সাথে চল কি খাবি। টাকা দেবো না আমি, খেলে দেবো খাবার কিনে, চল চল। বাহ কি দারুন, এরা তো ভগবান, বানায় কি করে এত সুন্দর সুন্দর জিনিস। বুদ্ধটা দেখো, কি দারুন দারুন সব পিস, বাপরে বাপ। এগুলো কত গো দিদি? এই যে এটা কত? এই এইগুলো না গাড়িতে না, এগুলো আমি ইসেতে শোকেসের পাশে দেখি 100 কমলা। এটা এখন এখন দেখাচ্ছ কেন, আমি পরে দেখাবো, এখন রাখো, এখন দেখিয়ে দিলে আর কি করে হবে, বাড়ি গিয়ে কি দেখাবো। এই তো আমাদের বৌনি কিন্তু হয়ে গেল কেনাকাটা, এখন দেখি। হাতের কাজে জিনিস তো লোভ লেগে যায়, মানে লোভনীয় জিনিসপত্র। আমরা না কিনে দেখ চলে দিব কেনা উচিত। দেখো এগুলো, দেখো কত করে দিদি এগুলো? 120 টাকা। খুব সুন্দর।
কিনে নিয়েছি ওখান থেকে, কিন্তু ছোট সাইজটা নিয়েছি। কি কিনলে তুমি? দেখো কি কিনলাম, এখন এগুলো দেখানো যাবে না, বলা যাবে না, পরে সব বলে দেবো। অনেক কিছু হয়ে গেছে, গাড়িগুলো বেরোচ্ছে কি করে, ঢুকছে না, ঢোকার তো একটা রাস্তা হবে, না গাড়িগুলো বেরোচ্ছে কি কোথায়? কারণ আমরা যেখান থেকে ঢুকছি না, আমরা যে দিনছি একটা আসন নেব ঠাকুরের, পুজোর জন্য নেবেন আছে কি শোলা দিয়ে, শোলা ঢুকে যাচ্ছে, বলছো তুমি কি শোনো বলছো? প্রচুর, মানে দেখে শেষ করতে পারছি না কোন দিকে যাব, আর লোকের ভিড় বাড়ছে, এখন 5টা বেজে গেছে, তাই তো, কটা বাজে এখন? 5টা বাজে, পুরো 5টা, আমরা এবার বেরিয়ে যাব, কারণ মায়েরা তারা আছে বাড়িতে, কেনাকাটা তো করলাম, অপ্রয়োজনীয় জিনিসও কিনে নিয়েছি, কিন্তু আর কি, চলো চলো। জন্য কাদা, এত বৃষ্টি হয়েছিল তো, খুব বৃষ্টির জন্য রাস্তাঘাটটি আছে, তবু ঠিক বড় হলে চিন্তা করছি না, ছোট হলে চিন্তা করছি। কেনাকাটা
আমাদের প্ল্যানিং ছিল না কিন্তু কেনা গাড়ি করা, জাস্ট তুমি এসব করো। প্রচুর ভিড়, পার্কিং এর ভিড়, গাড়ির লাইন, গাড়ির লাইন সারা কলকাতা বোধহয় এখানেই চলে এসছে গো। হ্যাঁ আমরা একসাথে আপনাদেরও হয়ে গেল। আচ্ছা আচ্ছা তো হ্যাঁ ওইদিকেই যাচ্ছি। চলো আমরা এবার মেলা থেকে বেরিয়ে গেলাম, এবার টোটো ধরবো আর বেশ ভালো এনজয় করলাম। তোমরাও চলে এসো, এখনো টাইম আছে, আমরা যতটা পেরেছি কভার করেছি। প্রচুর হিউজ হিউজ এরিয়া, তো প্রচুর রকমের জিনিস, দামটা একটু এক্সপেন্সিভ, সেটা বার্গেনিং করলে সঠিক। আমরা প্রত্যেকটাই তো বার্গেনিং করে কিনে বার্গেনিং করে নিয়েছি, মোটামুটি ঠিকঠাকই আছে। তো এবার বাড়ির দিকে যাব, অন্ধকার রাত্রে মানে এই লাইটের আলোতে কিন্তু আরো অন্যরকম হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করছি আমি। যা যা মানে এনজয় করলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই ব্লগটা। আর ভালো লাগলে যা করতে হবে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, কেমন লাগলো জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। টিল দেন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, পজিটিভ থাকো। আজকের মতো টাটা, গুড নাইট।